আসসালামু আলাইকুম। আবার অভিযানে ফিরেছে হুতি যোদ্ধারা। শুরুতেই এবার তিনটি জাহাজকে শিক্ষা দিয়ে দিল হুতি যোদ্ধারা। ইসরায়েলগামী আরো তিন জাহাজে হুতির হামলা। হুতির এমন আক্রমণে আপনারা কে কে খুশি? তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা সকলে জানেন যে রাইসির মৃত্যুর পর হুতিরা একটি জাহাজে আক্রমণ করেছিল। ঠিক তারপর বেশ কিছুদিন তাদের জাহাজে আক্রমণের মাত্রা কিন্তু কমে গিয়েছিল, অর্থাৎ তারা অনেকটা ব্যাকফুটে ছিল। কিন্তু এবার তারা আবারও ফ্রন্ট লাইনে ফিরে এসেছে। তারা আবারও ইসরায়েলগামী জাহাজগুলোকে টার্গেট করে আক্রমণ জোরদার করেছে। গাজাবাসীকে উদ্ধার করতে ইসরায়েলের ওপর এমন অব্যাহত অভিযানে আবারও ফিরে আসায় হুতি যোদ্ধাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হুতিরা ইসরায়েলের ওপর আরো আগ্রাসী হোক, যাতে গাজার নিরীহ মানুষ মুক্তি পায় এবং এই যুদ্ধ থেকে পালিয়ে যায় ইসরায়েলের সৈন্যরা। ইতিমধ্যে সে অবস্থাও কিন্তু সৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় এমন তথ্য পাওয়া গেছে যে লুকিয়ে এবং পালিয়ে গাজা ছাড়ছে ইসরায়েলের বেশ কিছু সেনা সদস্যরা। তারা সম্মুখে আর গাজার নিরীহ মানুষকে হত্যা করতে চাইছে না, বা হামাসের সাথে পেরে উঠতেও তারা কোনোভাবে পারছে না। তাই তারা এই যুদ্ধ থেকে এবার নিজেদেরকে আত্মগোপনে নেওয়ার চেষ্টা করছে। লোহিত সাগর, ভূমধ্য সাগর ও আরব সাগরে ইসরায়েল অভিমুখী তিনটি জাহাজে আবারও হামলা শুরু করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানান ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়াহিয়া সারি জানান, প্রথম আক্রমণটি আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC আলেকজান্দাকে লক্ষ্য করে করা হয়। সে সময় জাহাজটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দ্বিতীয় আক্রমণটি হুতির নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে করা হয়। তারা একত্রে লোহিত সাগর দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী ইয়াসিন নামক জাহাজটিতে হামলা চালায়। তৃতীয় হামলাটি চালানো হয় ভূমধ্য সাগর দিয়ে চলা ইসরায়েলি জাহাজ এক্সিওসকে লক্ষ্য করে। জাহাজটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুতি যোদ্ধারা। শুক্রবার USS সেন্ট্রাল কমান্ড জানায় যে বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরে দুটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শুক্রবার USS সেন্ট্রাল কমান্ড জানায় বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরে দুটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি বছরের 3 মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা দেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছিলেন, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের দেওয়া ঘোষণার পরপরই এমন আক্রমণ শুরু করে তারা। ইয়াহিয়া সারি বলেছিলেন, ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, আর সম্প্রচারের সঙ্গে সঙ্গেই এই ঘোষণা কার্যকর হবে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর বা আল মান্দাব প্রণালী ও ইডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে তারা। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। তাদের হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে। এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপ আমেরিকা যাতায়াত করছে। এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য। এদিকে গাজা যুদ্ধে এবার ইথিওপিয়ার নাগরিকদের বলির পাঠা বানিয়েছে ইসরায়েল। বর্ণবাদের অস্তিত্ব এবং ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর বর্ণবাদী আচরণ এবং ব্যবস্থা বিশ্ব সম্প্রদায়ের কাছে অতি সুপরিচিত, এবং এই জাতিগত বৈষম্যের শিকার হওয়ার সম্প্রদায়ের উদাহরণ হল স্বয়ং ফালাসার ইহুদিরা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসের জন্য অন্যান্য দেশ থেকে ইহুদিদের আকৃষ্ট করা ছিল ইসরায়েলি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন। সামরিক অভিযানে ইহুদিবাদী শাসক পরাজয় ও ব্যর্থতার প্রধান কারণ ছিল মূলত ইসরায়েলি সৈন্যদের মধ্যে ভয়, আতঙ্ক এবং দুর্বল মনোবল। তাই এই দখলদার শাসক গোষ্ঠীর শাসনামলে ফালাসা ইহুদিদের, যাদের জীবনধারা এবং সামাজিক মর্যাদা ছিল খুবই নিম্ন স্তরে, তাদেরকে যুদ্ধের প্রথম সারিতে এবং সবচেয়ে বিপজ্জনক ফ্রন্টে মোতায়েন করা হয়। সাধারণভাবে অন্যান্য শ্বেতাঙ্গ ইহুদিরা এই আফ্রিকান ইহুদিদের খুব বেশি পাত্তা দেয় না। বৈষম্য নির্বিশেষে এমনকি তারা তাদের মানুষ হিসেবে ত্রুটিপূর্ণ বলেও মনে করে। যেমন ইথিওপিয়ান কৃষ্ণাঙ্গ ইহুদিদের অধিকৃত ফিলিস্তিনি হাসপাতালের রক্ত দিতে গেলে
শ্বেতাঙ্গ ইসরায়েলিরা তাদের রক্ত ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং বিশ্বাস করে যে তাদের রক্তে সম্ভবত অনেক ভাইরাস রয়ে গেছে। বেশিরভাগ শ্বেতাঙ্গ ইসরায়েলি ফালাসাদের ইহুদি বলে মনে করে না। তবে ইসরায়েলের শাসনের সবচেয়ে কঠিন সময়ে এসব পণ্যবাদী ইহুদিরাই কৃষ্ণাঙ্গ ইহুদিদেরকে বলির পাটা হিসেবে ব্যবহার করছে। 1970 সালে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফালাসাদের তাদের জনসংখ্যা বাড়াতে এবং ফিলিস্তিনি ভূমিতে অভিবাসন হতে উৎসাহিত করার জন্য ইহুদি হিসাবে স্বীকৃতি দেয়। ইথিওপিয়ার আর্থসামাজিক অবস্থা খুবই নিম্নমানের হওয়ার পাশাপাশি সেখানে চরম দারিদ্রতার কারণে বিপুল সংখ্যক ফালাসাকে অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনে চলে যেতে বলা হয়েছিল এবং অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী সেনাবাহিনীতে তাদের কঠিন দায়িত্ব পালন করতেও দেওয়া হয়। ঘোষিত পরিসংখ্যান অনুসারে আনুমানিক 160,000 ইথিওপিয়ান আজ ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বসবাস করছে। গাজে চলমান যুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে অসংখ্য রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টিও করেছে এবং সেখানে আরাম আয়েশে থাকা অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা এখন বিশ্বাস করতে শুরু করেছে যে ইসরায়েল নিরাপদ রাষ্ট্র নয়। রাইসির মৃত্যু উদযাপনে কেন ইরানিরা নগ্ন ছবি পোস্ট করেছেন? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিকে কালো বোরখা পরিহিত নারীরা শোক পালন করেছেন, অন্যদিকে একদল রাস্তায় আতশবাজি ফাটিয়ে পার্টি করে নগ্ন ছবি প্রদর্শন করে তার মৃত্যু উদযাপন করেছেন। ইরানের এক শ্রেণীর নারী পুরুষ সবাই রাইসির মৃত্যুতে আনন্দ করতে গিয়ে নিজেদের নগ্ন ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন তারা এমনটা করেছেন এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী এবং মন্টিলের রাউল ডান ডুরান্ডো চেয়ারের সহযোগী গবেষক হানিও জিয়াই বলেছেন যে রাইসির মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে গিয়ে নগ্নতা ছবি পোস্ট করা এক ধরনের শ্বাসরুদ্ধকরণ থেকে মুক্তি পাওয়ার বহিঃপ্রকাশ। তারা এতদিন দমবন্ধ পরিস্থিতি অনুভব করেছে, এখন তারা সবকিছু খুলতে চায় এবং এটা হয়তো তারই বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাইসির মৃত্যু উদযাপনের জন্য নগ্ন হওয়ার আহ্বান জানান একজন ইরানি ইনফ্লুয়েন্সার। রাইসির হেলিকপ্টার নিখোঁজের খবরে তিনি প্রথম পোস্টে বলেছিলেন রাইসি মারা গেলে তিনি একটি নগ্ন ছবি পোস্ট করবেন। সম্ভবত তিনি মজার ছলে কিংবা সাহসী রাজনৈতিক প্রতিবাদের মাধ্যমে এই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তার এই ঘোষণা অনেক ইরানকেই প্রভাবিত করেছে। তারাও এমনটা করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানে নারীদের পোশাক নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি কয়েকজন নারীর নীতি পুলিশিংয়ের শিকার হয়ে মারাও গেছেন, অনেককেই শাস্তি পেতে হয়েছে। রাইসের মৃত্যুতে তারা পোশাকের স্বাধীনতা ও নিপীড়নের প্রতিবাদ হিসেবে নগ্ন ছবি পোস্ট করেছেন বলেও মনে করেন সোশ্যাল মিডিয়ার উপসংস্কৃতি এবং সামাজিক আন্দোলনের বিশেষজ্ঞ সিয়াভাস রোকনি। তিনি বলেন রাইসি নিপীড়নের প্রতীক, তার আমলের নগ্নতা এবং শরীর সবসময় নিষিদ্ধ ছিল। রোকনি বলেন নগ্ন হয়ে এই ইরানিরা পুরুষতন্ত্রের বিরুদ্ধে এবং ইরানি সমাজে বিশেষ করে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে শারীরিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছিল। চলমান পশ্চিম এশিয়া, শহীদ রাইসির শেষ বিদায় অব্যাহত প্রতিরোধ ও বাহরাইনের রাজার আগ্রহ। ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়তুল্লাহ ইব্রাহিম রাইসির জানাজা ও দাফন অনুষ্ঠানে মানুষের বিপুল উপস্থিতির খবর সারা বিশ্ব ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এই সময় ইরান তথা পশ্চিম এশিয়া সংক্রান্ত আরও কিছু খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। গত বৃহস্পতিবার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়তুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসির শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরাসরি সম্প্রচার করা হয়েছে। লেবাননের আল মানার টিভি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের সময় বলা হয়েছে যে মাশহাদের পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও বহু ইরানি দাফন অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছেন। টিভি চ্যানেলটি তাদের প্রতিবেদনে বলেছে শহীদ রাইসি ছিলেন জনগণের সেবক, বিজ্ঞ আলেম ও জ্ঞান তাপস, মুসলিম বিশ্বে যার শূন্যতা পূরণ হবার নয়। আরব বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রেসিডেন্ট রাইসের শেষ বিদায় জানাজা ও দাফন অনুষ্ঠান সম্প্রচার করেছে। বাংলাদেশ ও অন্যান্য দেশেও একই চিত্র লক্ষ্য করা গেছে। টিভি চ্যানেলগুলোর পাশাপাশি প্রিন্ট মিডিয়াতে প্রথম পাতায় এই সংক্রান্ত খবর ছাপানো হয়েছে। কোনো কোনো টিভি চ্যানেল ও পত্রিকা প্রেসিডেন্ট রাইসের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে প্রতিবেদন প্রচারও করেছে, বিশেষজ্ঞদের সাক্ষাৎকারও নিয়েছে তারা। শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের খবরের পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় বাহরাইনের রাজার আগ্রহের খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। বৃহস্পতিবার মস্কো সফরকালে বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ইসা আলে খলিফা ইরানের সঙ্গে সমস্যা সমাধানের উপর জোর দিয়ে বলেন তেহরান মানামা সম্পর্কেও
স্বাভাবিক করার ক্ষেত্রে বিকল্প করার কোনো কারণ নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে যে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান সংক্রান্ত বিভাগের সাবেক প্রধান মেজর জেনারেল আইজ্যাক ব্রিক এক বিবৃতিতে স্বীকার করেছেন, ইহুদিবাদী সেনাবাহিনী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারবে না, তাদের এই সক্ষমতা নেই। ইসরায়েলি নিউজ পোর্টাল ওয়ালা জানিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে বলা হয়েছে, যে কোনো মূল্যে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবেই হবে। হামাসের সাম্প্রতিক প্রস্তাবের ভিত্তিতে অনেক বেশি ছাড় দিয়ে হলেও চুক্তি জরুরি বলে তারা মনে করছেন। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ 7 অক্টোবর আল আকসা তুফান অভিযানের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন। গাজায় ইহুদিবাদী অপরাধযজ্ঞের জবাবে ইরাকের ইসলামী প্রতিরোধকামীরা শুক্রবার সকালে রক্তপিপাস ইসরায়েলের হাইফা বন্দরের ড্রোনের সাহায্যে আক্রমণ চালায়। এর আগে বৃহস্পতিবার রাতে তার দখলদার ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনে দুটি ড্রোনের সাহায্যে আঘাত হানে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছে, তারা দখলদার ইসরায়েলের উত্তরে ইয়ারুন শহরে ইসরায়েলের সেনা সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর আরও কয়েকটি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান গণহত্যার প্রতিবাদে প্রথম থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে। অবশ্য দখলদার ইসরায়েলি বাহিনীও লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনি ব্যাংক লিংক বজায় রাখার আহ্বান G7 নেতাদের। ফিলিস্তিন ব্যাংক লিংক বজায় রাখার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে G7 এর নেতারা। তারা এক যৌথ বিবৃতিতে গুরুত্বপূর্ণ লেনদেন, বাণিজ্য এবং পরিষেবা অনুমতি দেওয়ার এই আহ্বান জানায়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনি ব্যাংকগুলোর মধ্যে সংবাদদাতা ব্যাংকিং লিংক বজায় রাখার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন G7 এর নেতারা। উত্তর ইতালিতে 60টি অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের একটি দল বৈঠক করেন। বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলকে জরুরি আর্থিক প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আটকে রাখা ক্লিয়ারেন্স রাজস্ব থেকে দেওয়ার আহ্বান জানায় তারা। G7 নেতারা পশ্চিম তীরের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও খারাপ না করার জন্য এবং বাণিজ্যকে নেতিবাচক প্রভাবিত করে এমন ব্যবস্থাগুলো অপসারণ বা শিথিল করার আহ্বানও জানিয়েছেন। ইসরায়েলি হামলায় সিরিয়ায় হিজবুল্লাহ 2 সদস্য নিহত। সিরিয়ার অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিম সিরিয়ার শহর কুয়াসের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরায়েল। এতে হিজবুল্লাহ 2 সদস্য নিহত হয়েছেন, এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছে। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষক সংস্থার মতে হামলার পর আগুন ধরে যাওয়া যানবাহনগুলো লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার দাবার সামরিক বিমান ঘাটির দিকে যাচ্ছিল। তবে এই হামলার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, 2024 সালে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে 41টি হামলা করেছে। পর্যবেক্ষকদের মতে 12 জন বেসামরিক নাগরিক সহ 153 জন নিহত হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।